শরীর খুব অসুস্থ, ডাক্তারবাবু চেঞ্জে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কটা দিন পশ্চিম থেকে ঘুরে আসতে হবে রোগীকে। হ্যাঁ, পশ্চিম বলা ভালো, বাঙালির পশ্চিম। হ্যাঁ, বাঙালির পশ্চিম আজ হারিয়ে গেছে বাঙালির মন থেকে, সেই পশ্চিমকেই আমরা নিয়ে আসতে চলেছি এই ভিডিওতে। সারা ভারতবর্ষে যখন ট্রেনের টিকিটের কনফার্মেশন পেতে মাথার চুল উঠে যাবার জোগাড় হয়, তখনও এদিকে ট্রেনের টিকিট পেয়ে যাবেন অনায়াসেই। ছোট্ট 5 দিনের ট্যুর প্ল্যান, কিন্তু প্রাপ্তি বিরাট, আর খরচও তেমন বেশি না। এই ট্যুর প্ল্যানটা তাদের জন্য যারা টিকিট না পাবার কারণে বেড়াতে যেতে পারেন না, বা যাদের খুব অল্প সময়ের নোটিসে ট্যুর প্ল্যান করতে হয়। তবে এই জায়গাটা কিন্তু সারা বছরের জন্য নয়, পূজোর সময় থেকে দোল অবধি যেতে পারেন, তবে আদর্শ সময় শীতকাল। আমরা যাত্রা শুরু করব রাঁচি থেকে। হাওড়া থেকে 10:10 হাওড়া হাটিয়া এক্সপ্রেস 18615 ধরুন। পরদিন সকাল 7 পৌঁছে যাবেন রাঁচি। স্টেশন থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন অটো, তবে গাড়ি নিয়ে নেওয়া খুব প্রয়োজন, যতদিন থাকবেন ততদিনের জন্য। ভালো ড্রাইভার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ভিডিওর শেষে একজন ড্রাইভারের নাম ও নম্বর দিয়ে দেব, যদি সেই দাদাকে পান তাহলে আপনার ভ্রমণ নির্বিঘ্নে হবে। অন্তত আমার তো সেই রকমই অভিজ্ঞতা হয়েছিল। আমাদের বাঁধা ধরা ভ্রমণসূচির বাইরেও নিজের থেকে অনেক কিছু দেখিয়ে দিয়েছিল। হোটেলটা আগে থেকেই বুক করে রাখবেন, বিভিন্ন দামের হোটেলই পাবেন এখানে। সব থেকে সুবিধা হলো এখানে বেশিরভাগ হোটেলই 24 ঘন্টা সিস্টেম, মানে চেক ইনের জন্য 11টা বা 12টা অবধি অপেক্ষা করতে হবে এরকম ব্যাপার নেই। আপনি 9টায় চেক ইন করলে পরের দিন 9টা অবধি, 8টায় চেক ইন করলে পরের দিন 8টা অবধি একদিনের হিসেব হবে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সোজা দশম ফলস দেখার জন্য। ব্রেকফাস্ট রাস্তায় সেরে নিতে পারেন বা হোটেল থেকে সেরেও বেরোতে পারেন। দশম ফলস, সূর্য মন্দির এসব দেখে ফিরে আসুন হোটেলে, লাঞ্চ সেরে নিন, তারপরে আবার বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ে, দেখে নিন টেগর হিল, হাটিয়া ড্যাম ইত্যাদি, তারপর ফিরে আসুন হোটেলে। প্রথম দিনের যাত্রায় এখানেই ইতি টেনে দিতে হবে। পরদিন একটু সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে যান হুন্ড্রু জলপ্রপাত দেখতে। অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয় উপর থেকে জলপ্রপাতের সামনে যেতে হলে। আর একটা পথ আছে হুন্ড্রু ফলসে যাওয়া, সেটা দিয়ে গেলে সিঁড়ি ভাঙতে হবে না, নিচের থেকে কিছুটা হেঁটে গিয়ে যেতে পারেন জলপ্রপাতের একেবারে সামনে। তবে সেজন্য ড্রাইভারকে অনুরোধ করতে হবে আগের থেকে। আর এই পথে গেলে হুন্ড্রুকে অনেক নিবিড়ভাবে প্রকৃতির মধ্যে পাবেন। গাড়ি থেকে নেমে হাঁটা পথটাও বেশ রোমাঞ্চকর। হুন্ড্রু দেখে সোজা চলে যান রাজারাপ্পা, এখানে আছে মা ছিন্নমস্তার মন্দির। এই মন্দির একটা শক্তিপীঠ, মন্দিরে পুজো দিয়ে অবশ্যই ভৈরবী বা ভেড়া নদী আর দামোদর নদের সঙ্গমটা দেখবেন। এদিনের লাঞ্চটা কিন্তু করতে হবে রাস্তায়। রাঁচি থেকে রাজারাপ্পা যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। মন্দির দেখে রাজারাপ্পা থেকে ফিরে আসুন রাঁচি। আজই রাঁচিতে হবে আপনার শেষ রাত। তবে রাঁচিতে আরও একটা দিন যদি থাকেন, তবে দেখে নিতে পারেন জোনা ফলস, সীতা ফলস, রাঁচি হিল, জগন্নাথ মন্দির ইত্যাদি। পরদিন রাঁচি ছেড়ে চলে যান বেতলা, সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। রাস্তায় সেরে নেবেন ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই। ব্রেকফাস্টের তালিকায় এদিন রাখতে পারেন ঝাড়খণ্ডের স্পেশাল ডিশ ধুসকা। জিনিসটা অনেকটা ইডলির মতো কিন্তু ফ্রায়েড, তার সাথে ঘুগনি দেয়, গরম গরম বেশ ভালোই লাগে। যারা নতুন নতুন জায়গায় গিয়ে সেখানকার খাবার খেতে পছন্দ করেন, তাদের তো এটা খেতেই হবে। যাই হোক, এবার চলুন সোজা বেতলা। একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, বেতলায় যদি সরকারি থাকার জায়গা যার নাম বনবিহার সেখানে বুকিং না পান, তাহলে কোনোভাবেই কোনো বেসরকারি হোটেলে থাকবেন না, কারণ
ভালোভাবে থাকা তো ছেড়ে দিন, খুব খারাপভাবে থাকার মতো কোনো বেসরকারি হোটেল বেতলাতে নেই। ভুল করেও সে চেষ্টা করবেন না। প্রথমে অবশ্যই চেষ্টা করবেন বনবিহার বুক করতে। ওটা করতে হবে কলকাতার ক্যানাক স্ট্রিটের উষা কিরণ বিল্ডিং থেকে। অ্যাড্রেসটা নেটে দেখে নিতে পারেন, তবে অনলাইনে বুকিং না করে গিয়ে বুকিং করাই ভালো। সম্পূর্ণ টাকা দিয়ে বুক করে রিসিটের হার্ড কপি নিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, বনবিহারের রুম ভাড়া কিন্তু বেশ বেশি। এখানে লোকে থাকতে চায় তার কারণ এর লোকেশন, একেবারে বেতলা ফরেস্টের গেটের উল্টো দিকেই, থাকবেন একদম প্রকৃতির মধ্যে। এবার বলি, যদি একান্তই বেসরকারি জায়গায় থাকতে হয় তাহলে বেতলায় না থেকে থাকবেন ডাল্টনগঞ্জে। এখানে অনেক থাকার মতো হোটেল পেয়ে যাবেন। বেতলা থেকে ডাল্টনগঞ্জের দূরত্ব মাত্র আধ ঘন্টার। যাই হোক, এদিনটা হোটেলেই কাটাতে হবে। পরের দিন বেতলার জঙ্গল সাফারির গাড়ি এদিন রাতেই বুক করে রাখবেন। এ ব্যাপারে আপনার গাড়ির ড্রাইভার সাহায্য করবে। সাফারি দু রকমের হয়, একটা শুধু জঙ্গল সাফারি আর একটা সাফারির সাথে ফোর্ট। প্রথমটাই করবেন, কারণ ফোর্টটা বেতলা ছাড়ার আগে আপনার ড্রাইভারই দেখিয়ে দিতে পারবে, তার সাথে সেই রকমই কথা বলে রাখবেন। পরদিন সকালে করে নিন জঙ্গল সাফারি। টাইগার রিজার্ভ হলেও বাঘের দেখা পাবেন না, তবে হাতি, ইন্ডিয়ান বাইসন বা গাউড়, হরিণ, হনুমান ইত্যাদির দেখা পাবেন। তবে সবই নির্ভর করছে আপনার ভাগ্যের ওপর। সাফারি শেষ করে ফিরে এসে আপনার ভাড়া করা গাড়িতে চলে যান ফোর্ট দেখতে। ফোর্ট মানে পালামৌ ফোর্টের ভগ্নাবশেষ। 1658 থেকে 1674 সাল অবধি পালামৌ শাসন করেন চের রাজা মেদিনী রায়। তিনিই তৈরি করেছিলেন এই কেল্লা। পালামৌ কেল্লা বা ফোর্ট দেখে বেরিয়ে পড়ুন নেতারহাটের দিকে। বেতলা থেকে নেতারহাট প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার জার্নি। রাস্তাটা অসাধারণ, জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তায় হঠাৎ করে হাতির পালেরও দেখা পেয়ে যেতে পারেন। নেতারহাট যাওয়ার পথেই পড়বে সুগা বাঁধ। বিশাল পাথুরে চত্বরের মধ্যে দিয়ে কোয়েলের স্বগর্জনের লুকোচুরি খেলা দেখে মোহিত হয়ে যাবেন। রুক্ষতার মধ্যেও যে এত সৌন্দর্য থাকতে পারে এটা সুগা বাঁধ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নেতারহাট পৌঁছতে বিকেল হয়ে যাবে। পথে করে নেবেন লাঞ্চ। নেতারহাটকে বলে কুইন অফ ঝাড়খণ্ড। দার্জিলিংয়ের সাথে তুলনা করলে হবে না, নেতারহাটকে দেখতে হবে নেতারহাটের চোখেই। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে। নেতারহাট থেকে 11 কিলোমিটার। একটা সুন্দর গল্প আছে, ছোট্ট করে বলে দিই। ইউরোপিয়ান সুন্দরী ম্যাগনোলিয়া প্রেমে পড়েছিল এক আদিবাসী মেষপালকের, কিন্তু একদিন তার জীবন থেকে সেই মেষপালক চিরদিনের মতো হারিয়ে যায়। রাগে দুঃখে ম্যাগনোলিয়া ঘোড়া নিয়ে এখান থেকেই ঝাঁপিয়ে পড়েছিল সামনের অন্ধকার খাদে। তারই স্মৃতিতে এখানে তৈরি হয়েছে সানসেট পয়েন্ট। সানসেট দেখে ফিরে আসুন হোটেলে। এদিনের রাত্রিবাস নেতারহাটে। নেতারহাটের একটা সানরাইজ পয়েন্টও আছে, যেটা নেতারহাটের সরকারি হোটেল প্রভাত বিহারের সামনে। তবে সানরাইজ তেমন দর্শনীয় না। প্রভাত বিহারের বোর্ডাররা হোটেলের ছাদ থেকেই দেখতে যান এই সানরাইজ। এই প্রসঙ্গে হোটেল সম্বন্ধে কয়েকটা দরকারি কথা বলে দিতে চাই আপনাদের সুবিধার্থে। বেতলার বনবিহারের মতো প্রভাত বিহারও নেতারহাটের সরকারি হোটেল। এরও বুকিং করতে হয় ক্যানাক স্ট্রিটের উষা কিরণ বিল্ডিং থেকে। অসাধারণ লোকেশন, আসবাবপত্র বেশ দামি দামি, কিন্তু কোথাও কোথাও পরিচালকদের গাফিলতির ছাপ নজরে আসতে পারে। উদাহরণস্বরূপ আমাদের একটা খুব বাজে অভিজ্ঞতার কথা বলে রাখি। নেতারহাটের একটা রাত আমাদের কাটাতে হয়েছিল অন্ধকারে, তবে লোডশেডিং না, একতলায় কারেন্ট ছিল কিন্তু দোতলায় ছিল অন্ধকার। বৈদ্যুতিক লাইনে কিছু গণ্ডগোল হয়েছিল, কিন্তু বোর্ডারদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ সেই রাতে আর মিস্ত্রি আনার কোনো চেষ্টাই করেনি। তবে সেটা যে সবসময় হবে তা না, আমাদের কপাল খারাপ ছিল তাই হয়তো হয়েছিল। আর একটা ব্যাপার বলে দিই, বেতলা বা নেতারহাটের সর্বত্রই কিন্তু 10টা রুমের মধ্যে 2টো রুমে ইন্ডিয়ান টয়লেট থাকবেই, সরকারি হোটেলও এর মধ্যে পড়ে। কলকাতায় বুকিং করতে গেলে বলবে সব ওয়েস্টার্ন টয়লেট, কিন্তু বাস্তবে তা নয়। অন্তত 2018 পর্যন্ত তো ছিল না, তাই বুকিংয়ের সময় বিশেষ করে এই ব্যাপারটা মাথায় রাখবেন। তবে বেতলার মতো নেতারহাটের বেসরকারি হোটেলের অবস্থা অতটা খারাপ না, ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। মোটামুটি একটা রাত কাটানো যেতে পারে এমন হোটেল আছে 1-2, তবে হ্যাঁ, স্টার ক্যাটাগরির হোটেল অবশ্যই না, বাজেট ক্যাটাগরির হোটেল। পরদিন সকালে নেতারহাটের পথে বেরিয়ে পড়ুন। শালপাইনে ঘেরা এই পাহাড়ি জায়গাটা আপনার ভালোই লাগবে।
সকালে দেখে নিন নেতারহাটের কিছু ভিউ পয়েন্ট, যেমন কোয়েল ভিউ পয়েন্ট, ন্যাশপাতি বাগান, ঘাংরি ফলস, নেতারহাট মিশনারি স্কুল, পুরনো গভর্নর হাউস ইত্যাদি। এরপর হোটেলে এসে স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন রাঁচির দিকে। ফেরার পথে দেখে নিতে হবে ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত লোথ ফলস। রাস্তায় সেরে ফেরুন লাঞ্চ, তারপরে সোজা রাঁচি। নেতারহাট থেকে লোথ ফলস 61 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আর লোথ ফলস থেকে রাঁচি 195 কিলোমিটার, সময় লাগবে ওই 5 ঘন্টার আশপাশে। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন সাগরের সাথে, ফোন নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার ওর সাথে নিশ্চিন্তে ঘুরেছি। অন্য ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি ও ড্রাইভার নিয়ে একবার ঘুরেছিলাম, কিন্তু তার অভিজ্ঞতা হয়েছিল অত্যন্ত বেদনাদায়ক। যাই হোক, রাঁচিতে ফিরে সোজা চলে আসুন স্টেশনে ফেরার ট্রেন ধরতে। 18616 হাটিয়া হাওড়া এক্সপ্রেস, বা যার নাম প্রিয়া যোগা এক্সপ্রেস, রাঁচি থেকে এই ট্রেন ছাড়ে 10:10, অর্থাৎ হাতে অনেকটাই সময় পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার নিশ্চয়ই আশা করতে পারি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে।